সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। অবশেষে তিনি হস্তক্ষেপ করছেন সিরিয়ালের সিরিয়াস সমস্যা সমাধানে। খোদ মুখ্যমন্ত্রী সব পক্ষকে নিয়ে বৈঠকে বসছেন বৃহস্পতিবার। খবর এবেলার, গত 5 দিন ধরে বন্ধ রয়েছে টিভি সিরিয়ালের শুটিং। এদিনই ঠিক হয় অচল অবস্থা কাটাতে বৃহস্পতিবার সকালে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসবেন পশ্চিমবঙ্গ টেলি একাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাস। সকাল 11টায় টেকনিশিয়ান স্টুডিওতে সেই বৈঠক হওয়ার কথা ছিল, পরে ঠিক হয় সেই বৈঠক হবে নবান্নে। তখনই মনে করা হয়েছিল সেই বৈঠকে হাজির থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রী, পরে জানা যায় অরূপ বিশ্বাস নন, মুখ্যমন্ত্রী মধ্যস্থতার দায়িত্ব নিচ্ছেন। তার ডাকে নবান্নে বৃহস্পতিবার বিকেলে আসবেন সব পক্ষের প্রতিনিধিরা। নবান্ন সূত্রে জানা গিয়েছে বিকেল 4:30 নাগাদ মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে কথা বলবেন, সেখানেই সব পক্ষে অভাব অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি। সেই বৈঠকে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকারীরাও হাজির থাকবেন। অতীতেও একাধিকবার এই ধরনের সমস্যা হয়েছে টালিগঞ্জে, তবে এবারের মতো গোলমাল অতীতে হয়নি। একে একে 5 দিন বন্ধ শুটিং, কোনো চ্যানেলের কাছে স্টক এপিসোড না থাকায় চলছে রিপিট টেলিকাস্ট। অবশেষে অচল অবস্থা কাটাতে উদ্যোগী হন রাজ্যের মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস। তবে মন্ত্রী হিসেবে নয়, রাজ্য টেলি একাডেমির চেয়ারম্যান হিসেবে বৈঠক ডাকেন তিনি। শেষ পর্যন্ত ঠিক ছিল রাজ্য সরকার সরাসরি বিষয়টার মধ্যে না ঢুকে টেলি একাডেমির মধ্যস্থতা করবে, কিন্তু খোদ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এবার সরাসরি রাজ্য সরকারই সে দায়িত্ব নিতে চলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।